হ্যালো, কে বলছেন? আমি রিয়া। নতুন করে কোনো কথা বলতে চাই না আমি। এমন করে বলছো কেন? আমি কি কোনো অন্যায় করেছি ফোন দিয়ে? তুমি অন্যায় করতে যাবে কেন? সব অন্যায় তো আমারই, তার মধ্যে সবচেয়ে বেশি অন্যায় ছিল তোমাকে ভালোবাসাটা। আমি সত্যিই ভাবিনি তোমার জীবনটা এরকম হয়ে যাবে, আর তুমি তো আমার প্রতি কখনো সিরিয়াস ছিলে না। তুমি কখনোই কোনো কাজ ভেবে করোনি, আর ভাবলেই বা কী হতো? এত সুন্দর আবার অনেক বড় একজন অফিসারকে ছেড়ে তুমি কি আমার কাছে আসবে? তোমাকে হারাতে গিয়ে আমি নিজের কাছে হেরে গেছি। টাকা পয়সা দিয়ে সব কেনা যায়, কিন্তু সুখ কেনা যায় না। এমন কথা তোমার মুখে মানায় না, টাকা পয়সা ছাড়া কারো কোনো মূল্য নেই। দেখছো না আজ আমি কত মূল্যহীন তোমার কাছে? ছেঁড়া কাগজের মতো আমাকে ছিঁড়ে ফেলে দিয়েছ। জানি তোমার কাছে আমি অনেক খারাপ, তাও বলছি আজ আমি অনেক মিস করি তোমাকে, তোমার দেওয়া ভালোবাসাকে, তোমার দেওয়া সেই চকলেটগুলোকে, তোমার দেওয়া সেই লাল গোলাপগুলোকে। তুমি কি সত্যি আমাকে ভুলে গেছো? তোমার কি একটু মনে পড়ে না আমাকে? প্লিজ একটিবার বলো। যার জন্য আজও রাতে কাঁদে, যার ছবিগুলো পুরোটা রুম জুড়ে লাগিয়ে রেখেছি, যার জন্য সুখের দানাগুলো কেটে ফেলেছি, যার জন্য মুখের হাসিগুলো সব হারিয়ে ফেলেছি, যার জন্য স্বপ্ন দেখা বন্ধ করে দিয়েছি, আর তাকে মনে রাখবো না? জানি আমি ক্ষমার অযোগ্য, তোমার জীবনের ক্ষতিগুলো পোষানোর ক্ষমতা আমার নেই। আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস আমি ছুঁড়ে ফেলে দিয়েছি, এর জন্য তাই আমি তোমাকে সান্ত্বনা দেওয়ার ক্ষমতা আমার নেই। তবে যদি পারো এই বেইমান মানুষটাকে তুমি ভুলে যাও। ভালোবাসা মানুষকে হাসতে শেখায়, আবার কাঁদতেও শেখায়। আমি হয়তো কাঁদতে শিখেছি, হাসির যোগ্য আমি ছিলাম না, তবে ভালোবাসা কাউকে ভুলে যেতে শেখায় না।